আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি আছি মাইজদি বাজার। তো আজকের ভিডিওতে আমি একটু করে মাইজদি বাজারটা আপনাদেরকে দেখাবো। আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা মাইজদি বাজারের আশেপাশে এবং কি মাইজদি বাজারের অনেকগুলো ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি একটু করে বাজারের কিছু অংশ আমি দেখাবো। তো মাইজদি বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি মাইজদি বাজারের আশেপাশে বাড়ির কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাইজদি বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো। ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ, হাট বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। নোয়াখালী সদর উপজেলার অনেক আগ থেকে মতামত দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই, তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে রোডটা ধরে যাচ্ছে এ রোডের কিন্তু ভিডিও আরো আগেও দেওয়া আছে, যেমন যখন ফিরে নোয়াখালী মহাসড়কের কাজ চলমান ছিল, এখনো কিন্তু কাজ চলমান, সম্পূর্ণরূপে শেষ হয় নাই, ওই সময়টা থেকে কিন্তু আমি ভিডিও ধারণ করতেছি এবং দিয়ে যাচ্ছি। পূর্বের ভিডিওগুলো আপনারা দেখলে অনুধাবন করতে পারবেন যে পূর্বের তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমি রোডটা ধরে একটু সামনে পর্যন্ত যাব, তারপরে ভিডিওটা আমি শেষ করব। পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী টাটা।